চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অনেক বিজ্ঞানীদের নাম অমর হয়ে আছেন, তার মধ্যে উইলিয়াম হার্ভে অন্যতম। শরীরে রক্ত সঞ্চালন সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই ব্যাপারে সম্পূর্ণ ভুল ধারণা ছিল মানুষের। সেই ভুল ধারণা নিয়েই এতকাল চিকিৎসাকে মানুষের চিকিৎসাবিদ্যা এগিয়ে চলেছে। বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে দীর্ঘ 9 বছর ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করে 1628 সালে একটি 72 পৃষ্ঠার বই বের করেন। এই ছোট বইটার মধ্যে তিনি তুলে ধরেছেন শরীরের জটিল সমস্যাগুলো। 1575 সালের 1 এপ্রিল ফোকস্টোনে উইলিয়াম হার্ভে জন্মগ্রহণ করেন। তার পিতা ধনী ব্যবসায়ী ছিলেন। উইলিয়াম প্রথমে কিংস স্কুলে ও পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1597 সালে তিনি পাদুয়ায় পড়তে আসেন। এই পাদুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্যাব্রিনিয়াসের কাছ থেকে তিনি অনেক কিছু শিক্ষা লাভ করেন, যা পরবর্তীকালে তার জীবনের আবিষ্কারের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানী ফ্যাব্রিনিয়াসি বলেন যে মানুষের শরীরে শিরার মধ্যে ভাল বা কপাটক আছে। এই ভাল বা কপাটকের কী কাজ তিনি তা বুঝতে পারেননি, তাই রক্ত সঞ্চালনের ব্যাখ্যা অসমাপ্তই রয়ে গেল। হার্ভে তা পরীক্ষার দ্বারা দেখালেন যে এই ভাল বা হৃৎপিণ্ডে অন্য কোনো যে কোনো দিকের রক্তের প্রবাহকে বাধা দেয়। তিনি রক্ত সঞ্চালনের গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করলেন। পাদুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি নিয়ে তিনি লন্ডনে ফিরে আসেন। 1609 সালে তিনি বার্থোলমিউ হাসপাতালে চিকিৎসক হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি রোগীদের পরীক্ষা করে অনেক তথ্য সংগ্রহ করেন ও এই সিদ্ধান্তে এলেন যে মানুষের শরীরে রক্ত সঞ্চালন সম্পর্কে এতদিন যা ধারণা ছিল তা সবই ভুল। তবে পুরনো তথ্যের ভিত্তিতে ভুলটা কোথায় সেটা জানার জন্য তিনি বছরের পর বছর যা পেয়েছেন তাকেই কাটাকুটি করে দেখেছেন। সব জন্তু জানোয়ার, পাখি, ব্যাঙ, সাপ, ইঁদুর সবই তিনি কাটাকুটি করেছেন ও তার সাথে পরীক্ষা করেছেন। মানুষের শরীরে যে হৃৎপিণ্ড আছে তাতে 4টি প্রকোষ্ঠ। ডান দিকে ও বাঁ দিকে আছে হৃৎকোষ বা অলিন্দ। তাছাড়া ডান দিকে ও বাঁ দিকে রয়েছে হৃৎপিণ্ডের রন্ধ্র। সোজাসুজি হৃৎপিণ্ডকে ভাগ করে রয়েছে সেপটাস বা পর্দা। আগে রক্ত সঞ্চালন সম্পর্কে বৈজ্ঞানিকদের যে ভুল ধারণা ছিল তা হচ্ছে যকৃত থেকে রক্ত তৈরি হয় এবং রক্ত 2 ধরনের হয়। প্রথম রকমের রক্ত হল হৃৎপিণ্ডের দক্ষিণীলয় থেকে রক্ত উৎপত্তি হয়ে শিরার মাধ্যমে সঞ্চালিত হয়, আর এক প্রকার ব্রাহ্মীলয় থেকে উৎপত্তি হয়ে ধমনীর মাধ্যমে শরীরে প্রবাহিত হয়। পরে বিজ্ঞানী মাইকেল সেভেটাস ফুসফুসীয় সংবোধনের জন্য প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছিলেন। তার এই ব্যাখ্যা ধর্মবিরুদ্ধ বলে তাকে পুড়িয়ে মারা হয় ও তার লেখা বইটিও নষ্ট করে ফেলা হয়। এখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে শোণিত সংবহন পরীক্ষা করা যায়, কিন্তু 400 বছর আগে এটা খুবই কঠিন কাজ ছিল। তখন তো অণুবীক্ষণ যন্ত্রই ছিল না। ফ্যাব্রিসিয়াসের কাছ থেকে হার্ভে জেনেছিলেন শিরায় বিভিন্ন ধরনের শরীরের শিরায় উপশিরায় বিভিন্ন ধরনের কপাটক বা ভাল্ভ থাকে। এই কপাটকের মানে হল রক্ত একমাত্র শিরার ভিতর দিয়েই একদিকে প্রবাহিত হতে পারে, কিন্তু কোন দিকে রক্ত প্রবাহিত হয় সে কথা তিনি বলতে পারেননি। হার্ভে দেখলেন এই রক্ত প্রবাহ হয় হৃৎপিণ্ডের দিকে। এখন প্রশ্ন হচ্ছে রক্ত কোথা থেকে আসছে? পাকস্থলী বা যকৃত থেকে রক্ত আসছে তার আগে ধারণা ছিল, কিন্তু উইলিয়াম হার্ভে তার পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে রক্ত প্রবাহ মোটেই 2 রকমের নয়। একই রকমের রক্তশিরা ও ধমনীতে প্রবাহিত হয়। রক্ত শুধু হৃৎপিণ্ডের মধ্যে নয়, শরীরের সব জায়গায় এবং সবসময় একই দিকে প্রবাহিত হয়। হৃৎপিণ্ড থেকে যে রক্ত পাম্পের মতো প্রতিক্রিয়ায় বেরিয়ে আসে বৃত্তাকারে তার শরীরে প্রবাহিত হয়, আবার তার সূত্রে ফিরে আসে। শোণিত সংবহন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে মৃত্যু হওয়া। হৃৎপিণ্ড এই কাজ করে রক্তবাহী নালীর সাহায্যে। উইলিয়াম হার্ভে তার আবিষ্কারের কথা প্রকাশ করতে চাননি। 1615 সালে বই প্রকাশের 12 বছর আগে রয়্যাল কলেজে বক্তৃতা দেওয়ার সময় তার আবিষ্কারের কথা উল্লেখ করেন, তখন কেউই পাত্তা দেয়নি। 1628 সালে তার গবেষণা প্রায় বন্ধ হওয়ার পর চিকিৎসার ফলে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই সময় তার গবেষণা প্রায় বন্ধ হবার মুখে।
হার্ভের বিরোধীরা অনেক পরীক্ষা করেও হার্ভের আবিষ্কারকে মিথ্যা প্রমাণ করতে পারল না। তারা দেখলেন হার্ভের কথাই ঠিক ও অভ্রান্ত। তার আবিষ্কারে ডাক্তারদের চিকিৎসা ভালো হতে থাকে, এতে ডাক্তারদের প্র্যাকটিস বেড়ে যায়, যার ফলে হার্ভের খ্যাতি ও যশ চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি প্রথম চার্লসের চিকিৎসক হিসেবে নিযুক্ত হলেন। প্রথম চার্লস হার্ভের আবিষ্কারে খুব খুশি হন। তিনি তাকে গবেষণার জন্য সব রকম ব্যবস্থা করে দিলেন। হার্ভে রাজাকে তার বই উৎসর্গ করলেন, এই বলে যে শরীরের কাছে হৃৎপিণ্ডের যে স্থান, রাজত্বের কাছে রাজার সে স্থান। তিনি খুব রাজার ভক্ত ছিলেন। এরপর লাগলো গৃহযুদ্ধ। রাজার সাথে হার্ভে ত্যাগ করলেন লন্ডন। প্রচণ্ড যুদ্ধের মধ্যেও তিনি গবেষণা করে যান। তিনি রাজার সঙ্গে অক্সফোর্ড সফরে যান। রাজপরিবারের প্রতি তার সমর্থন ছিল বলে তার বার্থলেমে হাসপাতালে চাকরিটাও চলে যায়। অক্সফোর্ড ছেড়ে তিনি চলে আসেন লন্ডনে। তিনি খুব ভুগছিলেন গেটবাথের যন্ত্রণায়। ঠান্ডা পানিতে পা ডুবিয়ে তিনি সারাটা রাত কাটাতেন। তখন তার বয়স ছিল 68 বছর। হার্ভের আবিষ্কার ইউরোপে সর্বত্র স্বীকৃত হয়েছে। 1654 সালে রয়্যাল কলেজ তাকে সভাপতি পদে বসিয়ে সম্মান প্রদান করেন, কিন্তু তার গ্রহণ করা হয়নি, কারণ বয়সে বেশি ও শারীরিক অসুস্থতা। 1657 সালে তিনি সম্পূর্ণভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন এবং কথা বলার ক্ষমতাও ছিল না। এবং হার্ভে ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান। স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার সম্পত্তি রয়্যাল কলেজে দান করে দেন, যাতে চিকিৎসকরা গবেষণা করে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে পারেন। অবশেষে 1883 সালে কলেজের ফেলোরা হার্ভের যাবতীয় স্মৃতি সরিয়ে সংরক্ষণ করেন হ্যামস্টেড গির্জার মার্বেল পাথরে তৈরি হার্ভে স্মৃতি কক্ষে। উইলিয়াম হার্ভের আবিষ্কার চিকিৎসা জগতের এক অমর কীর্তি। অবশেষে 1657 সালে এই মহান মনীষী মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত সম্পত্তি এক ভাইপোকে দিতে না দিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।